আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটুজেড মোবাইল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, আমরা মেসেঞ্জারে যখন টেক্সট করি কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি টেক্সটে। তো আসলে আমরা অনেকে জানি না, তো সুন্দর সুন্দর ইফেক্টগুলো ব্যবহার করতে আমাদের যা করতে হবে। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই ভিডিওটি বুঝবেন না কিছু, ঠিক আছে? তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই চলুন দেখা যাক আমরা মেসেঞ্জারে টেক্সট মেসেজ করে কিভাবে ইফেক্ট ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক, আমরা প্রথমে চলে যাব আমাদের মেসেঞ্জার অপশনে। আমরা যখন মেসেঞ্জার অপশনে চলে যাব, আমরা যখন এখানে মেসেঞ্জার অপশনে চলে যাব, যেমন আমি যে কোনো একজনের সাথে আমি টেক্সে মেসেজ করলাম, ঠিক আছে? যেমন আমি ওর সাথে মেসেজ করতেছি, আমি কেমন আছেন ভাই, ঠিক আছে, লিখছি কেমন আছেন ভাই। তো আমি এখানে দেখেন, এখানে আমি মার্ক করে দেখাচ্ছি, ঠিক আছে, কেমন আছেন ভাই। এই যে এখানে একটি চার্জ অপশন আছে, চার্জ অপশনটিতে যখন আমি এখানে চাপ দিব, এখানে দেখেন এই যে কেমন আছেন ভাই। আমি যখন এখানে এই যে লাভ এই টেক্সট মেসেজটি পাঠাতে পারলাম, এবং আপনি আবার যদি আমি লিখি হাই, আমি যে এখানে চার অপশনে চাপ দিলাম, তারপরে এখানে এই যে ফায়ার, এই যে আগুনের মতো টেক্সট ইফেক্ট হয়ে গেল, ঠিক আছে? তো আমরা ইচ্ছা করলে এইভাবে সুন্দরভাবে আমরা টেক্সট ইফেক্টগুলি ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে বিস্তারিত কিছু জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।